অনাস্থা ডাকার আগে সভাধিপতি পদ থেকে পদত্যাগ করলেন মোশাররফ হোসেন। বুধবার রাতে মালদা মুর্শিদাবাদ ডিভিশনাল কমিশনারকে লিখিত ইস্তফা পাঠিয়েছেন বলে জানান তিনি। উল্লেখ্য, বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান জানান, আগামী 24 মে সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা এনে তাকে পদ থেকে অপসারণ করা হবে। আর তারপরেই তড়িঘড়ি সভাধিপতির পদ থেকে মোশাররফ হোসেন ইস্তফা দেওয়ায় রীতিমতো শোরগোল পড়েছে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পরে জোর জল্পনা তৈরি হয় জেলা তৃণমূল কংগ্রেসে। জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয় বিচ্ছেদ। ক্রমশ প্রকাশ্যে আসতে থাকে জেলা নেতৃত্বদের সম্পর্কের তিক্ততা। প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাসে মোশাররফ হোসেনকে তৃণমূল দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান। এরপর নিজের পুরনো গড় কংগ্রেসে ফিরে আসেন সভাধিপতি মোশাররফ হোসেন। তৃণমূল দল ত্যাগ করলেও সভাধিপতি পদে ছিলেন তিনি। কংগ্রেসের টিকিটে নওদা বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতাও করেন, তবে ভোটে ভরাডুবি হয় তার। সেই সঙ্গে সভাধিপতি পদ থেকে তাকে অপসারণের জন্য শুরু হয় জল্পনা। তবে অনাস্থা ডাকার আগেই সভাধিপতি পদ থেকে পদত্যাগ করলেন মোশাররফ হোসেন। বুধবার রাতেই মালদা মুর্শিদাবাদ ডিভিশনাল কমিশনারকে লিখিত ইস্তফা পাঠিয়েছেন বলে জানান তিনি। উল্লেখ্য, বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান জানান, আগামী 24 মে সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা এনে তাকে পদ থেকে অপসারণ করা হবে। এছাড়াও দলে থেকে দল বিরোধী কাজ করায় দলের একাধিক নেতা কর্মীদের বিরুদ্ধেও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আপনারা সকলেই জানেন জেলা পরিষদ নিয়ে আমাদের একটা অচলাবস্থা চলছে। ইতিমধ্যেই জেলার সভাধিপতি সে অন্য দলের প্রার্থী হয়েছিল, সহকারী সভাধিপতি সে বেরিয়ে গেছে, এবং আমরা জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে যে অনাস্থাটা নিয়ে এসেছি সে অনাস্থার ডেট আগামী 24 তারিখ, সে অনাস্থার ডেট আমরা পেয়েছি। সেদিন অনাস্থা নিয়ে এসে আমরা জেলা পরিষদের সভাধিপতি যে দল বিরোধী কার্যকলাপ করছে তার জন্য তাকে ইতিমধ্যে আমরা বহিষ্কার করছি, এবার তাকে আমরা সভাধিপতির পদ থেকে তাকে ওখান থেকে হটিয়ে দেব এবং আগামী দিনে তার সদস্য পদ খারিজ করার জন্য যা যা করার আমরা করব। তবে তড়িঘড়ি সভাধিপতির পদ থেকে ইস্তফা দেওয়ায় রীতিমতো শোরগোল পড়েছে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে। যদিও তৃণমূল দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করাতেই স্বেচ্ছায় পদত্যাগ বলে স্বীকার করে নেন মোশাররফ হোসেন, কিন্তু এখনও সরকারিভাবে কোনো অনাস্থাপত্র তিনি হাতে পাননি। পদ আটকে না রেখে ইস্তফা দিয়ে দেওয়াই নৈতিক, সেই কারণেই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানান তিনি। তবে 21-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস কোনো আসন না পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেস দল এখনও মানুষের মনে আছে, কংগ্রেস তার হারানো জমি ফিরে পাবে এমনটাই বার্তা দিলেন মোশাররফ হোসেন। মুর্শিদাবাদের জেলা সভাধিপতিকে নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল, তার মধ্যেই দল ত্যাগ করে জাতীয় কংগ্রেসে যোগদান দেন। জাতীয় কংগ্রেসে যোগদান দেওয়ার পরে নওদা থেকে কংগ্রেসের টিকিটে প্রার্থী হন তিনি, তারপরেই সেখানে পরাজিত হয়। পরাজিত হওয়ার পরেই গতকাল অর্থাৎ 12 তারিখ তড়িঘড়ি জেলা সভাধিপতি পদ থেকে পদত্যাগ চিঠি পাঠান। আমরা তার কাছ থেকেই শুনে নেব কেন এই তড়িঘড়িকে পদত্যাগ করলেন। তা বলছে এভাবে এত তড়িঘড়ি কেন পদত্যাগ করলেন? দেখুন, নির্বাচনের মধ্যে দিয়ে কংগ্রেস পার্টির মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক পরাজয় হয়েছে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। নির্বাচনে হার জিত থাকতে পারে, তো আমি মনে করি নীতি নৈতিকতার ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের উচিত, যারা আমরা পদাধিকারী বা ডিগনিটি পার্সন, আমাদের উচিত আমাদের পদ আঁকড়ে না থেকে আমাদের ইস্তফা দেওয়া উচিত, সেটা আমি নীতি নৈতিকতার ক্ষেত্রে ভেবেছি। সেই জায়গায় দাঁড়িয়ে তাই আমি ডিভিশনাল কমিশনার মালদার কাছে আমার রেজিগনেশন লেটার আমি পাঠিয়েছি। দেখুন, অনাস্থা চিঠি এখনও সরকারিভাবে পাইনি, সে রাজনৈতিকভাবে তিনি তার কথা বলেছে, কিন্তু প্রশাসনিকভাবে আমি কোনো চিঠি এখনও পাইনি। আর কবে অনাস্থা হবে, কবে কে অনাস্থা আনবে সেটা বড় কথা না, আমি নিজের দিক থেকে দাঁড়িয়ে আমি আমার স্বেচ্ছায় যেটা পদত্যাগপত্র সেটা আমি পাঠিয়ে দিয়েছি।
আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335। মুর্শিদাবাদ হন্ডা জীবনে গতি এনে দেয়। হন্ডার নতুন শোরুম এখন বহরমপুর ভাকুড়িতে। এখানে পেয়ে যাবেন হন্ডার সমস্ত মডেলের গাড়ি, রয়েছে সেলস সার্ভিস ও স্পেয়ার, স্পট ফাইন্যান্স সহ সমস্ত প্রকার সুবিধা। বিস্তারিত জানতে আজই চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা মুর্শিদাবাদ হন্ডা, NH34, ভাকুড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 8145400880, 9733204380।